যারা প্রবাসী বাংলাদেশিদের বসন্ত উদযাপন। তো এটা আসলে আমরা এখানে রবিবার রবিবার স্কুল বন্ধ থাকে, বাচ্চাদের বন্ধ থাকে, সেজন্য ওই দিনতেই ওই পালনের উৎসবটা এখানকার প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেছে। মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যুগে বসন্ত উৎসব আয়োজন করা হয়। এখানে উপস্থিত থাকেন স্পেনের বাংলাদেশ দূতাবাসের দূতালোক প্রধান হারুন আল রাশিদ। তো এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা সমবেত হন, মহিলারা আসেন বাসন্তী সাজে, ওইখানে পিঠা উৎসবেরও আয়োজন ছিল। বাংলাদেশ মহিলা সমিতির উদ্যোগে উৎসব উদযাপন করা হয়। ওখানেও বাংলাদেশের অনারারি কনসুলার রামন পেদ্রো উপস্থিত ছিলেন। বাংলাদেশ যারা মহিলারা ছিলেন তাদের বাচ্চাদেরকে উৎসব উদযাপন করেন, উদযাপন বা আমাদের ঋতু সম্পর্কে তাদেরকে সেই ধারণা দেওয়া হয়। আর বিশ্ব প্রবাস দিবসের কথা যদি বলি, স্পেনে আসলে ভাবে সেই ভালোবাসা দিবস উদযাপন করা না হলেও এখানে কিন্তু যারা আছেন তারা ভালোবাসা দিবসটি উদযাপন করে। বিশেষ করে রেস্টুরেন্ট গুলোতে ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ মেনুর আয়োজন করা হয় দেওয়া হয়, এবং সেখানে আলাদাভাবে পরিস্থিতি রাখা হয় যাতে ভালোবাসা দিবসের সেই তারা উপভোগ করতে পারেন। আর ফুলের দিবসগুলোতে সাধারণত ভিড় লক্ষ্য করা যায় প্রতিবছরই, যেহেতু আগামীকাল স্পেন ভালোবাসা দিবস। তো ওই দিবসে এখানকার প্রবাসী বাংলাদেশিরা যারা তারা আসলে নিজেরা নিজেদের মধ্যে এই দিবসটি করবেন। আর এখানে বিভিন্ন বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী যে শহর রয়েছে সেই শহরগুলোতে সাধারণত এই দিবসগুলো বিশেষ করে বিশ্ব ভালোবাসা দিবসটাকে উদযাপন করা হয়। বার্সেলোনা, গ্রান কানারিয়াস আইল্যান্ড, তারপর মালোর্কা, মেনোর্কা, এইসব গুলোতে বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা আসে সেই দিবসটিতে বেশ ঝাঁকঝমক করে উদযাপন।